নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান সেটি হলো অক্টোবরের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনারা জানেন মকর রাশি, শনির রাশি, কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি নিয়ে আজকে আমরা কথা বলবো। তাদের ভালো মন্দ নানা রকম বিষয়, তাদের স্বাস্থ্য, তাদের কর্মজীবন, তাদের দাম্পত্য, প্রেম, তাদের বিবাহ, সমস্ত রকম বিষয় নিয়ে জ্যোতিষ শাস্ত্রের আঙ্গিকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি মকরের হেলথ এ মাসেও মিডিয়কর থাকছে, মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে এবং মকরের রাশাধিপতি যেহেতু ধীরে ধীরে আবার রেট্রোগ্রেড মোশন থেকে বেরিয়ে আসবেন, যদি অক্টোবরে পুরোটাই তিনি রেট্রোগ্রেডেশনে থাকছেন, আমি মনে করি যে অক্টোবর অ্যাজ ইউজুয়াল চলবে, একটু হলেও ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে শারীরিক স্বাস্থ্যের থেকেও মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট মকরের কিন্তু বেশি থাকবে এ মাসে, এবং সেটা শ্রবণার ক্ষেত্রে সম্ভাবনাটা সর্বাধিক বেশি। হ্যাঁ, এটা নয় যে উত্তরাশা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে কোনো রকম মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট নেই, অবশ্যই আছে, তবে শ্রবণা দেবগণের নক্ষত্র, এই নক্ষত্রটির ক্ষেত্রে কিন্তু সর্বাধিক উন্নতি জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। প্রশ্ন হলো মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য এবং গুরুজনদের হেলথ। আপনারা জানেন যে সাড়েসাতির কেবলমাত্র কয়েকটা মাস বাকি, এদিকে তিন মাস আর ওদিকে তিন মাস, ছটা মাস। ছটা মাসে যে প্রচুর পরিমাণে ভালো থাকবেন এটা যেমন প্রতিশ্রুতি দেওয়া যায় না, নতুন করে নানা রকমের ক্ষতি আসবে এই ধরনের কোনো বক্তব্যও কিন্তু নেই। তবে ইয়েস, এটা অবশ্যই বলা যায় যে টুকটাক ভোগান্তির মধ্যে দিয়ে কন্টিনিউয়েশন হবে, বিশেষ করে যাদের দশা বা অন্তর্দশা বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই এবং মানসিকভাবে অনেকেই বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে আসলেন বা বিগত দিনে পার করলেন। কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণে মানসিক সমস্যা, কারোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম অর্থনৈতিক অবস্থার কারণে মেন্টাল হেলথের ইস্যুস, গুরুজনদের হেলথের কারণে মেন্টাল হেলথের ইস্যুস, এগুলো কিন্তু কনস্ট্যান্টলি আপনাদের ক্ষেত্রে চলেছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মকরের কতটা আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো তাদের স্বাস্থ্যক্ষেত্রে, তাদের গুরুজনদের স্বাস্থ্যক্ষেত্রে, দেখুন মায়ের ক্ষেত্রে মকরের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি রয়েছে। এই মাসে দেখা যাবে যে সমস্ত জাতক জাতিকাদের মা বিশেষ করে কোনো শারীরিক অসুবিধার মধ্যে ছিলেন বা গুরুজনের কেউ হয়তো কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন, তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের দানা এটা নিয়ে কিন্তু আসে না। যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট মকরের জন্য সেটি হলো মকরের সহোদর, মকরের ভাই, মকরের বোন, এদের সাথে এদের রিলেশনশিপটা নিয়ন্ত্রণ করতে গিয়ে যথেষ্ট কিন্তু বেগ পেতে হতে পারে। মকরের এই জায়গাটা একটু ডিস্টার্বড বলে আমি মনে করি, যে যেখানে আপনি আপনার সহোদরদের সাথে সম্পর্কটা নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যায় পড়ছেন, আপনার কিছু ঘরোয়া শত্রু আপনাকে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে এবং বিভিন্ন রকম বিষয়ে যন্ত্রণা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষতি করে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আপনি একটা জিনিস দেখলেন যে সেটা ওপেন করে রাখলেন, পরে গিয়ে দেখলেন সেটা উধাও হয়ে গেছে, হারিয়ে গেছে, সেরকম ছোটো ছোটো বিষয় যেগুলো আপনাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে। দেখুন মকর কিন্তু খুব প্র্যাকটিক্যাল রাশি, দশম রাশি, কর্ম করার মেন্টালিটি এদের প্রচুর পরিমাণে বেশি থাকে এবং মকরের মধ্যে আমি ফাঁকিবাজ কম পেয়েছি। দেখুন ফাঁকিবাজ প্রত্যেকটি রাশির মধ্যে থাকে, কিন্তু মকর এরা কিন্তু খুব সিরিয়াস, প্রচণ্ড পরিমাণে সিরিয়াসনেস নিজের মধ্যে রাখে, কর্ম করব, বেটার কিছু করবে এই মেন্টালিটিও কিন্তু মকর রাখে এবং জয় বিজয় জিতে যাওয়ার প্রবণতা মকরের অনেক বেশি। তবে মকরের শত্রুর ক্ষেত্রে এই মুহূর্তে জয়টা হয়তো একটু স্লো মুভমেন্টে চলবে। হ্যাঁ, শত্রু জয়ের সম্ভাবনা অবশ্যই আছে। গুরুজনদের মধ্যে আমি মনে করি আপনার মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গাটা বেশি, তবে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স, তারপর ইম্প্রুভমেন্ট, আবার ডিস্টারবেন্স, আবার ইম্প্রুভমেন্ট, এই ধরনের একটা গতানুগতিক আবহাওয়া কিন্তু কাজ করতে পারে। ওয়েল, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা আমরা নিশ্চিতভাবে এক্সপেক্ট করতে পারি যে আপনাদের এই সময়ের এডুকেশনাল যে লাইফটা আছে সেটা কিন্তু মোটামুটি ভালো, তবে 20 তারিখ থেকে এডুকেশনের ক্ষেত্রে নতুন কিছু সিলেকশন হওয়ার ক্ষেত্রে বাধা আসবে। আপনি ধরুন এক্সাম দিলেন 20 তারিখের মধ্যে, দেখবেন যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছেন এবং এক্সপেকটেশন রাখা যায় তেমন পরীক্ষা দিয়েছেন, কিন্তু 20 তারিখের পর্যন্তই তো আর অক্টোবর মাস নয়, অক্টোবরের আরও তো 11টা দিন বাকি, এই সময়টা একটু ডিস্টার্ব। তো যে কোনো কাউন্সিলিং যদি থাকে চেষ্টা করবেন 20 তারিখের মধ্যে যদি কাউন্সিলিংয়ের ডেট থাকে সেটাতে অ্যাটেন্ড করা, অন্তত একটা সিট নিয়ে নেওয়া, না হলে কিন্তু বিপদ হতে পারে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই মেডিকেল, অনেকেই ইঞ্জিনিয়ারিং, ভালো ভালো ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা রাখে এবং
শুধু রাখে না ইচ্ছা, তাদের সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনাটাও অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বেশি থাকে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানেও তাই, এডুকেশনাল লাইফের ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, যে কোনো কম্পিটিটিভ এডুকেশন বা এক্সামিনেশন, সেটা নিট পিজি হোক, সেটা যে কোনো ধরনের, যদি সেটা কম্পিটিশানকে রিপ্রেজেন্ট করে, আমি মনে করি যথেষ্ট পরিমাণে পজিটিভিটি কিন্তু বাড়বে। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো ধরনের ডাউট প্রকাশ করা যায় না। 20 তারিখের পর একটু একটু সেন্সিটিভ হতে পারে সময়কাল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে তাদের লাভ লাইফ, রিলেশনশিপ লাইফের ক্ষেত্রেও এই মাসটি তুলনামূলকভাবে ভালো ফল দেবে। যদিও এই ধরনের ভালো ফল প্রাপ্তির যে সম্ভাবনাটা, আমি মনে করি 13 তারিখ, 13ই অক্টোবর 2024 থেকে রিলেশনশিপের জায়গাটা আরেকটু বেটার হবে। তার আগে কিছু শত্রুতার কারণে রিলেশনশিপের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, কিছু ভুল বোঝাবুঝির সেগমেন্ট রয়েছে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কিছু সেগমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, যেখানে আপনার প্রিয় মানুষটি আপনাকে ভুল বুঝলেন বা তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশ আছে যেটির কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ছেদ আসলো, একটা ডিস্টারবেন্স আসলো, এরকম সম্ভাবনা কিন্তু মকরের ক্ষেত্রে প্রভূত পরিমাণে রয়েছে। আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে মকর রাশির রিলেশনশিপটা এক্স্যাক্টলি কেমন যাবে, যাদের ব্রেকআপ হয়েছে তাদের কতটা চান্স রয়েছে, যারা বর্তমানে রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে, দেখুন খুব বেশি ঝামেলা আসবে বলে আমার একদমই মনে হয় না। তবে কোথাও যেন গিয়ে একটা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করতে পারে, যে রিলেশনশিপটা ঠিক চলছে না, এই জিনিসটা হচ্ছে না, এখানে সমস্যা রয়েছে, একটা সাসপেক্ট থেকে গেল, এই যে সিনারিওটা থাকে না, এটা কিন্তু একটা হিউজ পসিবিলিটিস রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার মানে এটা আমি মনে করছি বা এটা মনে করা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ক্রমে ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমনই সংযোগ সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, এর পরের যে সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো লাভ ম্যারেজ। দেখুন, ম্যারেজের ক্ষেত্রে মকরের এই সময়টা আমি আদর্শ মনে করি না, তবে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যে ম্যারেজই হোক না কেন, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে, এটা নিয়ে কোনো সন্দেহ হবে বলে আমি মনে করি না। এবং দ্বিতীয় বিষয় আপনাদের বলি, অনেকেই তো আছেন যারা ম্যারেজ লাইফের জন্য প্রচুর পরিমাণে ডিস্টার্ব, এবং এটা মকরের মধ্যে প্রচুর দেখাচ্ছে যে ম্যারেজ লাইফকে কেন্দ্র করেই আপনার যত সমস্যা, যত ডিস্টার্বেন্স জীবন স্রোতে এসেছে। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে কি আর ভালো কোনো দিন হবে না, না এটা একেবারেই ভুল কথা, ভালো হবে না এরকম কোনো বিষয় হয় না। মকরের ক্ষেত্রে তাদের এই সেগমেন্টগুলো আস্তে আস্তে আরও বেটার দিকে যাবে, 13 তারিখের পরের সেগমেন্ট কিন্তু শুভ, আর দাম্পত্য জীবন নিয়ে একই বক্তব্য থাকছে। পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটি হলো সন্তান। সন্তান নেওয়ার ক্ষেত্রে মকরকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ দেখুন পঞ্চমপতি আপনাদের ভিনাস শুক্র গ্রহ, সেই শুক্র কিন্তু স্বক্ষেত্রস্থ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কী কথা, সেটা হলো তুলা রাশি লিব্রা সাইন কিন্তু সন্তানের উৎপাদনের জন্য খুব ফ্রুটফুল সাইন নয়। আমরা যদি সন্তান ক্ষেত্র নিয়ে আলোচনা করি, আমরা একদিন ডিটেলসে আলোচনা করব যে কোন কোন সাইনে আপনার পঞ্চমপতি থাকলে একটু সাময়িক অসুবিধার মধ্যে পড়তে হয় সন্তান নেওয়ার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এখানে দু ধরনের সাইন বা রাশি আছে। আপনারা জানেন যে রাশির আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করি, কিছু রাশি দিনকে রিপ্রেজেন্ট করে, কিছু রাশি রাতকে রিপ্রেজেন্ট করে, কিছু রাশি ফ্রুটফুল সাইন হিসেবে পরিগণিত হয়, আবার কিছু রাশি তারা ব্যারেন সাইন হিসেবে পরিণত হয়। তাহলে ফ্রুটফুল সাইনে যদি আপনার 5th লর্ড থাকে, তাহলে খুব ইজি হবে আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রটা। কিন্তু ফ্রুটফুল সাইনে না থেকে যদি ব্যারেন সাইনে থাকে, তাহলে কিন্তু একটু টাফ বা জটিলতা আসবে। কতটা জটিলতা আসবে সেটার জন্য আরও নিখুঁত অ্যানালাইসিস দরকার, যে বৃহস্পতি কোথায় বসে আছেন, সন্তান কারক গ্রহ বৃহস্পতি, পঞ্চমভাবে কোনো অন্য প্ল্যানেটের অ্যাসপেক্ট আছে কি না, কেতুর কোনো কানেকশন আছে কি না, রাহুর কোনো কানেকশন আছে কি না, স্যাটার্নের কোনো কানেকশন আছে কি না। 5th যদি স্যাটার্ন থাকে, 60-70% ক্ষেত্রে এই প্রেডিকশানটা রাখা যেতে পারে যে সন্তান দেরিতে আসতে পারে। কিন্তু সেখানে আরও তাহলে বাকি 30% কি দোষ করলো, যদি 5th লর্ড স্ট্রং হয় তাহলে কোনো বিষয়ই নয়, কিন্তু লর্ড যদি দুর্বল হয়, স্যাটার্নও যদি বসে থাকে, 5th লর্ড যদি কেতুযুক্ত হয়ে ব্যারেন সাইনে বসে থাকে, তাহলে অনেক সময় দেখা যায় 35-40 বছর বয়সে গিয়ে সন্তান কম্বিনেশন আসলো।
যাই হোক, এই নিয়ে আমরা পরে একদিন চর্চা করব। তবে এটুকু মনে করি যে সন্তান নিয়ে ভাবা উচিত, দেরি করাটা একদমই উচিত হবে না। চলুন কর্মজীবনের ডিটেলস আলোচনা করি। মকর রাশির চাকরিজীবীদের কথা আমি প্রথমে বলবো। এমনিতে দেখুন খুব যে জটিলতা আমি মনে করি না, তবে সিচুয়েশনটাকে কন্ট্রোল করে চলতে হচ্ছে। বাধাবিঘ্ন তো অবশ্যই আছে, প্রতিবন্ধকতা অবশ্যই আছে, মানসিক চাপের জায়গাটাও কিন্তু বেশ লক্ষ্য করতে হচ্ছে আপনাদেরকে, এবং এটা প্রতিনিয়ত লক্ষ্য করতে হচ্ছে যে একটা মেন্টাল প্রেশার, একটা দুর্বলতা, একটা দুশ্চিন্তার জায়গা, এবং কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে চাকরি পরিবর্তন করতে চেয়েও সুযোগ পাচ্ছেন না। আর দেখুন আমি বারবারই বলি, পরিবর্তন করে নিতে পারেন, কিন্তু সুযোগ না পেলে কীভাবে পরিবর্তন করবেন, এটা তো একটা ফ্যাক্ট। তা আমি মনে করছি যে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছেন, এই মাসেও সুযোগ থাক। অ্যাটলিস্ট 10,000-এ যে কম্বিনেশন সেটা খুব নেগেটিভ নয়। 10th-এ তারপরে 10th-এর লর্ড থাকছেন প্রাথমিক অবস্থায়, এবং সেটি কিন্তু শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্রেশারদের চাকরি পাওয়ার সময়টা 20 তারিখের পর থেকে একটু বেটার জায়গা পাবেন। 13 তারিখের পর থেকেই ধীরে ধীরে পজিটিভিটি লক্ষ্য করা যাবে। পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো 13 তারিখের পর, নতুন পাওয়ার ক্ষেত্রে বলবো 20 তারিখের পর। আচ্ছা, আর তার সাথে সাথে বলে রাখি, আপনারা যারা দূরে রয়েছেন, মকরের একটা লার্জ নেটিভ বলা যেতে পারে, তারা কিন্তু দূর প্রদেশে আছেন, বিদেশে আছেন, বা কোনো না কোনোভাবে রাজ্য থেকে অনেক দূরে আছেন, হয়তো 1,000 কিলোমিটার 2,000 কিলোমিটার দূরে আছেন। সো এই সিচুয়েশনে যারা ভাবছেন যে কাছাকাছি চলে আসলে ভালো হয়, দেখুন 4th হাউস খুব স্ট্রং নয় এখনও, সো একটু টাইম নিন শিফট করার জন্য। হয়তো এমন দেখা গেল আমরা একটু সুখের জন্য আসলাম, এসে আর একটা প্রবলেম হয়ে গেল, এটা তো কখনোই গ্রহণযোগ্য নয়। সো একটু টাইম নিন, একটু টাইম দিন, তারপরে পরিকল্পনা করুন, দ্যাট উইল বি ভেরি বেটার। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা আমি মনে করছি, এটা এক্সপেক্টেড যে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো 2024-এর অক্টোবরের 20 তারিখের পর। কর্মজীবনের ক্ষেত্রে একটু গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার আমরা চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ব্যবসা রিলেটেড বিষয়। দেখুন ব্যবসায়ীদের সিচুয়েশন মধ্যম প্রকৃতি, খুব বেটার কিছু না, ওর্স্ট কিছু না, চলবে, যেমন চলছে তেমনই চলবে। কিছু কিছু ক্ষেত্রে একটু সাপোর্ট পাওয়া যেতে পারে, এবং যারা শত্রুতার মধ্যে রয়েছেন ব্যবসায়, তাদের ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি, এবং জ্ঞাতিশত্রু থেকে ব্যবসায় ক্ষতি হতে পারে। তবে কয়েকটি ব্যবসা খুব সুন্দর যাবে, প্লাস্টিকওয়্যার বা যারা বাসনপত্রের সাথে যুক্ত রয়েছেন, ব্যাগের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, কাগজপত্রের ব্যবসায় রয়েছেন, গার্মেন্টসে যারা যুক্ত রয়েছেন, একটু হলেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে। গিফটস আইটেমসের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, গার্মেন্টস বললাম পজিটিভিটি বাড়বে। ইলেকট্রিক্যাল মিডিওকর, ইলেকট্রনিক্স বেটার যাবে, ফারিদ্রব্যাদি মিডিওকর যাবে, মার্বেল টাইলস ইত্যাদির ব্যবসা মিডিওকর যাবে, আগের থেকে ভাইবস একটু কমতে পারে। তবে হ্যাঁ, স্টেশনারি প্রোডাক্টসের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনে মকরের ওভারঅল সিচুয়েশন উইল বি ভেরি গুড, পঞ্চমপতির অবস্থান বেটার থাকছে, সেক্ষেত্রে আমি মনে করি 13 তারিখের পর থেকে সেলফ প্রফেশন, সেটা মানি মার্কেটিং হোক, প্রোডাক্ট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, আর মকরের লার্জ অ্যামাউন্ট অফ পিপল তারা কিন্তু যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের সাথে, সো তাদের ব্যাটারি চলবে, এটা এক্সপেক্ট করা যায়। আর যারা ফ্রিল্যান্সিং করছেন, সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত, অনলাইন মাধ্যমে কাজ করছেন, শুভ সমন্বয় এটা বলা যেতে পারে। বিদেশের ক্ষেত্রে একটু বেটার যাবে 20 তারিখের পর থেকে। আর পুজোর আগে আগে খুব বিশেষ পরিবর্তন না থাকলেও নেগেটিভিটির মাত্রাটা অনেকটা কম থাকছে। অনেক ভালো থাকুন আপনারা অক্টোবর 2024-এ। শুধু অক্টোবর 2024 নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস আপনাদের ভালো কাটুক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।